স্বাগত বেশটি স্কুলে যারা এবার জাতীয় গোয়েন্দা বিভাগ এনএসআই নিয়োগ পরীক্ষা অংশ নেবেন তাদের জন্য এনএসআই পরীক্ষার প্রিলি রিটেন ভাইবার সম্পূর্ণ সিলেবাস আলোচনা এবং সংক্ষিপ্ত সাজেশন চলুন দেখে নেই এনএসআই পরীক্ষার তিনটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয় এগুলো হচ্ছে প্রিলি রিটেন এবং ভাইবা প্রিলি প্রস্তুতি মোট নম্বর একশো এবং সময় এক ঘন্টা তবে মাঝে মাঝে আশি নম্বরে পরীক্ষা হয় কিন্তু সময় এক ঘন্টাই থাকে এনএসআই প্রিলি পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তবে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই বাংলায় বিশ নম্বর ইংরেজিতে বিশ নম্বর গণিতে বিশ নম্বর সাধারণ জ্ঞান বিশ নম্বর কম্পিউটার দশ নম্বর দৈনন্দিন বিজ্ঞান দশ নম্বর প্রিলির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন বিসিএস ও অন্য সরকারি চাকরির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই প্রস্তুতি নিন যারা নতুন তারা সাবজেক্ট অনুযায়ী প্রস্তুতি নিতে চাইলে এভাবেই প্রস্তুতি নিতে পারেন বাংলায় বিশ নম্বরের জন্য যা পড়বেন বাংলার জন্য পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরণ ও সাথে বিখ্যাত কবি সাহিত্যিকদের জীবনী ইংরেজি বিশ নম্বরের জন্য যা পড়বেন আর্টিকেলস পার্টস অফ স্পিচ জেন্ডার রাইট ফ্রম অ ভার্ব নাম্বার টেন্স ভয়েস চেন্স ন্যারেশন কারেকশন স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম এবং ইংলিশ লিটারেচার গণিতের বিশ নম্বরের জন্য যা পড়বেন পঞ্চমতে দশম শ্রেণীর গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান বিশ নম্বরের জন্য যা পড়বেন পঞ্চমতে দশম শ্রেণীর বাউবি অর্থাৎ বাংলাদেশ ও পরিচয় ও বিজ্ঞান পড়াই যথেষ্ট এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চোখ বলে নেবেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এনএসআই পরীক্ষা বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয় যেমন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন যুদ্ধ আন্তর্জাতিক কৌশল বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক কৌশল এবং বাংলাদেশের সংবিধান বিসিএস প্রিলের বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসে তাই বিগত বছরের প্রশ্নপত্র খুব ভালোভাবে দেখে নিন বা মুখস্থ করে নিন বিসিএস প্রিলির বিগত বছরের প্রশ্নপত্র সমাধান চ্যানেলের প্লেলিস্ট অপশনে অপশানে গিয়ে দেখে নিতে পারেন তাছাড়া বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান শর্টকাটে অল্প সময় প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে রিটেনের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এনএসএ পরীক্ষায় একটিমাত্র রিটেন পরীক্ষা হয় পরীক্ষার নম্বর একশো এবং সময় এক ঘন্টা তিরিশ মিনিট বন্টন লক্ষ্য করুন বাংলায় পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিতে পনেরো নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক পঁয়ত্রিশ নম্বর বাংলায় পঁচিশ নম্বরের জন্য যা পড়বেন বাংলা গ্রামার ফোকাস রাইটিং এবং শর্ট কোয়েশ্চেন ইংরেজিতে পঁচিশ নম্বরের জন্য যা পড়বেন ইংলিশ গ্রামার শর্ট কোয়েশ্চেন ট্রান্সলেশন প্যারাগ্রাফ রাইটিং এবং ফোকাস রাইটিং গণিতের পনেরো নম্বরের জন্য যা পড়বেন পঞ্চম হতে দশম শ্রেণীর গণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক পঁয়ত্রিশ নম্বরের জন্য যা পড়বেন এনএসআই রিলেটেড কোয়েশন ফোকাস রাইটিং শর্ট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যানালাইটিক্যাল কোয়েশন এবং রিসেন্ট অ্যাফেয়ার্স তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বিষয় যেমন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন যুদ্ধ আন্তর্জাতিক কৌশল বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক কৌশল এগুলো ভালো করে দেখে নেবেন বিসিএস ও অন্য সরকারি চাকরির জন্য যেভাবে রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই প্রস্তুতি নিতে থাকেন ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন ভাইবা অনেকটাই আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনার জন্য প্রশ্ন সহজ কিংবা কঠিন যে কোনোটাই হতে পারে তবে এনএসআই রিলেটেড কোয়েশ্চেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয় যেমন বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইন যুদ্ধ আন্তর্জাতিক কৌশল বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক কৌশল কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখে নেবেন ভাইবেতে নিজের আত্মবিশ্বাস ও পজিটিভ দিকগুলো ফুটিয়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তত দেখার জন্য অনেক ধন্যবাদ